শিমুলতলে জঙ্গলে এক দুষ্ট শিয়াল বাস করত। জঙ্গলে খাদ্যের অভাবে ক্ষুধার্ত শিয়াল হেঁটে বেড়াচ্ছে। ওফ, কি যে ক্ষুধা লেগেছে, কি করব কিছু বুঝতে পারছি না। আজ তিন দিন থেকে পেটে কোনো দানা পানি পড়েনি। হাঁটতে হাঁটতে হঠাৎ শিয়ালের মাথায় একটা বুদ্ধি চলে আসলো। এক কাজ করি, জঙ্গলের ডাইনোসরটার সাথে গিয়ে বন্ধুত্ব করি। ওই ডাইনোসরের তো শিকারের কোনো অভাব নেই, সারাদিন জঙ্গলে শিকার করে, আর শিকারগুলোর গোয়াতে নাকি স্টক করেও রাখে। যাই যাই, ওই ডাইনোসরের সাথে গিয়ে বন্ধুত্ব করি। এই বলে শিয়াল হাঁটতে হাঁটতে ডাইনোসরের গুহার সামনে গেল। ডাইনোসরটা সেদিন গুহাতেই ছিল। ডাইনোসর ভাই, গুহায় আছো? কিরে শিয়াল, তুই আমায় দেখতে পাচ্ছিস না? আমি এত বড় একটা জলজান্ত প্রাণী তোর সামনে দাঁড়িয়ে আছি, আর তুই কি না আমার গুহার সামনে এসে বলছিস, ডাইনোসর ভাই গুহায় আছো? তুই কি কানাটানা হয়ে গেছিস নাকি? চোখে আজকাল কম দেখছিস। ডাইনোসর ভাই, লজ্জার কথা কি কব, আজ তিন দিন থেকে কোনো শিকার ধরে খাই না, এজন্য চোখের পাওয়ার একদম কমে গেছে। দূরের বা কাছের কোনো জিনিসই চিনতে পাচ্ছি না। জঙ্গলে তো এখন তেমন বেশি আর শিকার পাওয়াই যায় না। আজ তিন দিন ধরে চেষ্টা করেও একটা শিকার জোগাড় করতে পারিনি, এই জন্য খোদার জ্বালায় চোখে মুখে অন্ধকার দেখছি। তুই ঠিকই বলেছিস শিয়াল, জঙ্গলে যা শিকারের অভাব পড়েছে, আমি এত বড় একটা প্রাণী হয়ে শিকার ধরতে পারছি না, আর তুই এত ছোট্ট একটা পুচকে প্রাণী হয়ে কি করে শিকার ধরতে পারবি? আর এদিকে আমার একটা বড় সর্বনাশ হয়ে গেছে। আমি আমার গুহায় যেগুলো খাবার স্টক করে রেখেছিলাম, কে জানি এসে চুরি করে নিয়ে গেছে। জঙ্গলে কেউ আর এখন তেমন শিকার ধরতে পারছে না, তাই শিকার চোরের উৎপাত অনেক বেড়ে গিয়েছে। শিয়াল, এই ঘটনা কি সত্যি? সত্যি কি জঙ্গলে চোরের উৎপাত বেড়ে গিয়েছে? আমার এতটা সাহস নেই ডাইনোসর ভাই যে তোমার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলবো, সত্যি নয় তো কি? তুই তো আমাকে বড় একটা চিন্তায় ফেলে দিলি শিয়াল। আমি তো এই জঙ্গলে সব থেকে বেশি শিকার ধরি, আর আমার গুহাতে এখনো অনেক শিকার স্টক করা আছে, আর সব সময় শিকার ধরার কাজে তো আমি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াই। এই সুযোগে কেউ এসে যদি আমার গুহার শিকারগুলো চুরি করে নিয়ে যায়, তখন আমি খাবো কি? এখন কি করা যায় বলতো শিয়াল? তুমি একটা কাজ করো ডাইনোসর ভাই, তুমি একটা পাহারাদার নিযুক্ত করো, সেই পাহারাদারই তোমার শিকারগুলো রক্ষা করতে পারবে, আর তুমিও নিশ্চিন্ত হয়ে জঙ্গলে শিকার ধরতে পারবা। কথাটা তুই মন্দ বলিসনি শিয়াল, কিন্তু সবাই যে যার কাজে তো ব্যস্ত থাকি, আমি এখন পাহারাদার পাবো কোথায়? কে আমার গুহা পাহারা দিতে রাজি হবে বলতো আমায়? তুমি যদি কিছু না মনে করো ডাইনোসর ভাই, আর আমাকে বেঁচে থাকার জন্য সীমিত পরিমাণ খাবার দাও, তাহলেই আমি তোমার পাহারাদার হওয়ার জন্য রাজি আছি। আমি প্রতিদিন এসে দিনের বেলা তোমার গুহাটা পাহারা দিব, আর তুমি শিকার করে সারাদিন শেষে যখন সন্ধ্যাবেলা গুহায় ফিরবে, তখন আমি আমার নিজের গুহায় চলে যাব। আচ্ছা ঠিক আছে শিয়াল, তোর প্রস্তাব আমার খুব ভালো লেগেছে। তাহলে তুই কাল থেকেই আমার কাজে লেগে পড়, আর শিকার নিয়ে তোকে কোনো চিন্তা করতে হবে না, আমি তোকে পেট ভরার মতো যথেষ্ট শিকার দিব, বুঝেছিস? এরপর শিয়াল সেখান থেকে চলে গেল। ফাঁদ পাতলাম, ওই ডাইনোসরকে গিয়ে কিছু আবোলতাবোল কথা বললাম, আর তাতেই ডাইনোসর রাজি হয়ে গেল। ওই ডাইনোসর যখন শিকার ধরতে জঙ্গলে চলে যাবে, সেই সুযোগে ওর গুহার ভিতরে জমানো শিকারগুলো আমি খাবো। ই ই ই পরদিন সকাল হতেই শিয়াল ডাইনোসরের গুহায় চলে আসলো। কিরে শিয়াল, এসেছিস? তুই তাহলে থাক, আমি জঙ্গলে গিয়ে কিছু শিকার ধরে আনি, বুঝেছিস? ঠিক আছে ডাইনোসর ভাই, তুমি নিশ্চিন্তে শিকার ধরতে যাও, আমি তোমার গুহাতে কোনো পশু পাখিকে কেন একটা পিঁপড়েকেও ঢুকতে দিব না। এই বলে ডাইনোসর শিকার ধরার জন্য জঙ্গলে রওনা দিল। ডাইনোসরটা তো চলে গেল, এখন গুহার ভিতরে গিয়ে দেখি ওই ডাইনোসরটা কি কি শিকার জড়ো করে রেখেছে।
গুহার ভেতরে ঢুকে শিয়ালের চোখ তো ছানা বড়া হয়ে গেল। সে দেখলো ডাইনোসর অনেকগুলো শিকার ধরে জমা করে রেখেছে। আরে আরে, এখানে তো দেখছি কোনো শিকারের অভাব নেই। তাই তো বলি, জঙ্গলে এত শিকারের অভাব দেখা দিয়েছে কেন? জঙ্গলের সব শিকার তো এই ডাইনোসর বেটা শিকার করে ওর গুহাতে স্টক করে রেখেছে। কিন্তু আমি যদি এখান থেকে এখন শিকার খাই, ওই ডাইনোসর তো বুঝতে পেরে যাবে, তখন আমার কি হবে? আচ্ছা, যা হবার হবে, আগে তো খেয়ে নেই, তারপরে ওই ডাইনোসরকে আবুল তাবুল বুঝিয়ে দিব। এই বলে শিয়াল সেখান থেকে একটা শিকার নিয়ে কস কস করে খেতে শুরু করলো। যাক বাবা, অনেকদিন পর পেট পুরে খেতে পারলাম। এখন এক কাজ করি, গুহার সামনে গিয়ে পাহারা দেওয়া শুরু করি, যে কোনো সময় আবার ডাইনোসর চলে আসতে পারে। এই বলে শিয়াল গুহার বাহিরে চলে গেল। কিছুক্ষণ পরে ডাইনোসর দুটো শিকার নিয়ে চলে আসলো। ইরেশিয়াল, ঠিক করে পাহারা দিয়েছিস তো? হ্যাঁ ডাইনোসর ভাই, খুব ভালো করেই পাহারা দিয়েছি, একটা পিঁপড়েকেও গুহাতে ঢুকতে দেইনি। তা ভালোই করেছিস। এক কাজ কর, আজ আমি দুটো শিকার ধরে এনেছি, একটা দুজনে মিলে মজা করে খাই, আর একটা গুহাতে জমা করে রাখবো, বুঝেছিস? এরপর ডাইনোসর আর শিয়াল মিলে একটি শিকার খেয়ে নিল। আচ্ছা ঠিক আছে, আজ তুই যা, কাল আবার ঠিক সময় চলে আসিস। ঠিক আছে ডাইনোসর ভাই, তুমি কোনো চিন্তা করো না, কাল ঠিক সময়ে আমি চলে আসব। এই বলে শিয়াল তার গুহার উদ্দেশ্যে চলে গেল। বোকা ডাইনোসর বুঝতেই পারলো না যে শিয়াল তার একটি শিকার খেয়ে ফেলেছে। যাক বাবা, ভালোই হয়েছে, কম মূল্যে একটা পাহারাদার পাওয়া গিয়েছে। সারা দিনটা আমার গুহা পাহারা দিয়েছে, আর অল্প একটু মাংস দিয়েছি, সেটা খেয়ে খুশি হয়ে চলে গিয়েছে। এই বলে ডাইনোসর সেদিনের মতো ঘুমিয়ে পড়ল। ডাইনোসর ভাই, জলদি বেরিয়ে এসো, আজ এখনো ঘুম থেকে উঠোনি যে, আজ কি শিকার ধরতে যাবে না? শিয়াল, এসেছিস তাহলে? আচ্ছা ঠিক আছে, তুই পাহারা দেওয়া শুরু কর, আমি জঙ্গলে গিয়ে শিকার ধরে নিয়ে আসি। এই বলে ডাইনোসর চলে গেল জঙ্গলে শিকার খুঁজতে। ওই বোকা ডাইনোসর তো আমাকে কিচ্ছু বললো না, কাল তো আমি ওর একটা শিকার খেয়ে ফেলেছিলাম। মনে হচ্ছে অতগুলো শিকারের মধ্যে একটা শিকার হারিয়ে গেছে, ও বুঝতেই পারেনি। যাক বাবা, ভালোই হয়েছে, কাল তো একটা শিকার খেয়েছিলাম, আজ দুটো শিকার খাবো। এরপর শিয়াল গুহার ভেতরে প্রবেশ করলো, আর এক এক করে শিয়াল আজ দুটো শিকার খেয়ে ফেললো। ও, দুটো শিকার খেয়ে পেটটা একেবারে ফুটবলের মতো হয়ে গেছে, এখন কি যে ভালো লাগছে, ওই বোকা ডাইনোসর তো বুঝতেই পারবে না, আমিও দুটো শিকার খেয়ে ফেলেছি। এদিকে বিকাল হতেই ডাইনোসর আজও দুটো শিকার নিয়ে গুহায় ফিরলো। কিরে শিয়াল, আজ ভালো করে আমার গুহাটা পাহারা দিয়েছিস তো? ডাইনোসর ভাই, খুব ভালো করে তোমার গুহাটা পাহারা দিয়েছি, তোমার গুহাতে কাউকে ঢুকতে দেইনি। ভালো, খুব ভালো, তোর উপর আমি ভীষণ খুশি হয়েছি। আচ্ছা, আজ তুই এক কাজ কর, আমি দুটো শিকার ধরে এনেছি, এখান থেকে একটা শিকার তুই তোর গুহায় নিয়ে যা, শিকারের পুরোটাই আমি তোকে দিয়ে দিলাম, গুহায় নিয়ে গিয়ে শিকারটাকে মজা করে খাস। বাহ ডাইনোসর ভাই, তোমার মনটা তো দেখছি একেবারে আকাশের মতো উদার, এই তুমি আছো বলেই তো আমার মতো গরিব শিকারটা এক বেলা একটু পেট পুরে খেতে পারছে। কি বলে যে তোমাকে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ দিতে হবে না, তুই তো আমার গুহাটা কষ্ট করে পাহারা দিচ্ছিস, তাই খুশি হয়ে আমি এই শিকারটা তোকে পুরোটাই দিয়ে দিলাম, এখন থেকে আরো ভালো করে পাহারা দিস, তাহলে এমন পুরস্কার তুই প্রতিদিনই পাবি। এরপর শিয়াল সেই শিকারটি নিয়ে তার গুহায় চলে গেল। এদিকে ডাইনোসর বাকি শিকারটা নিয়ে তার গুহায় প্রবেশ করলো। আজ আর এই শিকারটা খাবো না,
জঙ্গলে পেট পুরে খেয়ে এসেছি, শিকারটা আজ রেখে দেই, আরেকদিন খাবো। কিন্তু বোকা ডাইনোসর আজও বুঝতে পারলো না যে ওই দুষ্ট পাজি শিয়াল আজ তার দুটো শিকার খেয়ে ফেলেছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, ডাইনোসর যেদিন জানতে পারবে ওই দুষ্ট পাজি শিয়াল তাকে বোকা বানিয়ে তার শিকার গুলো খেয়ে ফেলছে, তখন ডাইনোসর শিয়ালের কি হাল করতে পারে? তা যদি তোমরা জানতে চাও তাহলে শিয়ালের ফাঁসি গল্পের দ্বিতীয় পর্বটি দেখতে একদমই ভুলো না।